কলকাতাকে হেঁটে দেখার মধ্যে যে একটা অনামিল আনন্দ আছে সেটা যারা হেঁটে দেখে তারাই একমাত্র বুঝতে পারবে, যারা করেনি তারা কখনোই বুঝতে পারবে না। সুতরাং আমার মনে হয় হেঁটেই আমি জায়গাটাকে খুঁজবো। এই ফিয়ারলি প্লেস আর স্ট্যান্ড রোডের ঠিক মাঝখানে রয়েছে এটা। স্প্যানডে মেট্রো থেকে নামার পরে আমি হেঁটেই জায়গাটাকে খুঁজে যাচ্ছি, বিকজ আমার মনে হয় যে বাসে করে বা অটো ট্যাক্সি যাই হোক কিছু করে জায়গাটা খোঁজা সম্ভব না, কারণ আমি কোথায় নামবো নেমে কোথায় যাব সেটা তো জানি না, জায়গাটা কোথায় এক্স্যাক্টলি সেটাও জানা নেই। যতদূর জেনেছি যে ফেয়ারলি প্লেস এবং স্ট্যান্ড রোডের ঠিক মাঝখানে রয়েছে, পরে স্ট্যান্ড রোডটা একদিকে গেছে, ফেয়ারলি প্লেসটা একদিকে গেছে, তো তার যে কানেকশানটা বা মিডিলটা রয়েছে সেটা আমাকে খুঁজতে হবে এবং সেটা খোঁজার জন্য আমার মনে হয় হেঁটে খোঁজাটাই বেটার হবে, সেই জন্য আমি হাঁটা লাগিয়েছি। এটা একটু টাইম লাগবে বিকজ লোকালরা অতটা জানবে না, তো আমি দু চারজনকে জিজ্ঞেস করেছি তারা কিছু বলতে পারেনি, সেই জন্য আমি হেঁটেই এটাকে এক্সপ্লোর করতে চাইছি। আর কলকাতাকে হেঁটে দেখার মধ্যে যে একটা অনাবিল আনন্দ আছে সেটা যারা হেঁটে দেখে তারাই একমাত্র বুঝতে পারবে, যারা করেনি তারা কখনোই বুঝতে পারবে না। সুতরাং আমার মনে হয় হেঁটেই আমি জায়গাটাকে খুঁজবো। তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। এই যে অংশটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা ব্রিটিশ আমলের কামান। কলকাতাকে সিরাজের হাত থেকে রক্ষা করতে ব্রিটিশরা এই কামান ব্যবহার করেছিল। এখন এটা কলকাতার রাস্তাতেই পোতা আছে, দেখাই যাচ্ছে। এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানলাম তারা এর বিষয়ে কিছুই জানে না। আমরা যদি কয়েকশো বছর পিছনে ফিরে যাই, সেই সময়টা যদি ভাবি, কলকাতা আক্রান্ত, সেই প্রথম আর সেই শেষ। পুরনো কেল্লা রক্ষার সঙ্গে সিরাজের বাহিনীকে বাধা দিতে ইংরেজরা তিন জায়গায় কামান সাজিয়েছিল, যাকে সামরিক পরিভাষায় বলে ব্যাটারি অফ গানস। এখনকার হাওড়া ব্রিজের কাছে নর্থ ব্যাটারি, লালবাজারের কাছে ইস্ট ব্যাটারি আর রাজভবনের জায়গায় সাউথ ব্যাটারি। যুদ্ধবিগ্রহ কবে মিটে গিয়েছে, নবাব বা ব্রিটিশ কেউই আর নেই, কিন্তু সেই যুগের স্মৃতি নিয়ে কলকাতার বুকে এখনও রয়ে গেছে বেশ কিছু কামান। ফেয়ারলি প্লেস আর স্ট্যান্ড রোডের মোড়ে ফুটপাতে চায়ের দোকানের পাশে মাটিতে আধখানা পোতা অবস্থায় আকাশের দিকে মুখ তুলে রয়েছে এই কামান। ঠিক এখানেই ছিল পুরনো কেল্লার উত্তর পশ্চিম বুরুজ। রয়্যাল মিলিটারি একাডেমির অধ্যাপক আইজাক ল্যান্ডমার্কের 1788 খ্রিস্টাব্দের লেখা বিখ্যাত বই নোটস অন আর্টিলারিতে দেওয়া মাপ অনুযায়ী এই কামানটা ইংল্যান্ডে তৈরি 24 পাউন্ড ওজনের গোলা ছোড়ার উপযোগী আর্মস্ট্রং ডিজাইনের কামান, যে ডিজাইন 1760 খ্রিস্টাব্দে ব্রিটিশ বাহিনীতে তৈরি হয়েছিল। কামানটি মাটি খুঁড়ে বের করে পরিষ্কার করলে হয়তো আরও নিশ্চিতভাবে কিছু বলা যেতে পারে, আরও নতুন কোনো তথ্য আসতে পারে। সি আর উইলসনের লেখা বই থেকে জানা যায় যে পুরনো ফোর্ট উইলিয়ামের উত্তর পশ্চিম কোণটি আলোচ্য কামানের অবস্থান থেকে অনেকটা পূর্ব দিকে ছিল। কামানটা এখন যেখানে আছে, 1756 সালে সেখান দিয়ে তখন নদী বয়ে যেত। পুরনো ফোর্ট উইলিয়াম দুর্গে বসানো কামানগুলো সম্পর্কে বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে এটা সেই দুর্গের কামান নয়। বাতিল হয়ে যাওয়া পুরাতন কামান ঊর্ধ্বমুখী করে মাটিতে পুঁতে জমির সীমা নির্ধারণ করা একটা সময় কিন্তু বেশ প্রচলিত ছিল। নৌকা বাঁধার কাজেও কিন্তু এই ধরনের ঊর্ধ্বমুখী কিছু কামান পুঁতে রাখারও একটা ব্যবহার ছিল। সুতরাং এটা যে সিরাজের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য পোতা কামান, নাকি নৌকা বাঁধা রাখার কামান, নাকি অন্য কোনো কারণে বাঁধা হয়েছিল সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। তবে সপ্তর্ষি দত্ত জানাচ্ছেন এটা কিন্তু 100% কামানই, জাহাজ বেঁধে রাখার কোনো স্তম্ভ নয়। এটি 1800 শতকের মাঝামাঝি তৈরি হয়েছিল। কামানের মাজেলের দিকটা উপরে রাখা আছে, কামানের ব্রিজ এন্ড অংশটি মাটিতে পোতা আছে। ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে ক্রাউন এরিয়াতে 16 থেকে 18টা রাইফেল মার্কিং এখনও পরিষ্কার, যেটা আগ্নেয়াস্ত্র বা কামান জাতীয় বস্তু ছাড়া আর কোনোভাবেই কিছু সম্ভব নয়। এটা হচ্ছে ফেয়ারলি প্লেস, আর এই পাশে হচ্ছে স্ট্যান্ড রোড, মানে এইদিকে গেলে ফেয়ারলি প্লেস চলে যাচ্ছে আর এদিকে গেলে হচ্ছে স্ট্যান্ড রোড। তো এই ফেয়ারলি প্লেস আর স্ট্যান্ড রোডের ঠিক মাঝখানে রয়েছে এটা, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে জায়গাটা, ফেয়ারলি প্লেস আর স্ট্যান্ড রোডের ঠিক মিডিল পজিশনে রয়েছে জিনিসটা।
তো আমি অনেকক্ষণ ধরে খোঁজার পরে অবশেষে জায়গাটা দেখতে পেয়েছি এবং পাওয়ার পরে এই বিষয় নিয়ে সকলের যেটা জানা দরকার সেটা সকলের সামনে তুলে ধরলাম। আমার মনে হয় গোটা কলকাতা জুড়ে এরকম অনেক জায়গা আছে বা অনেক কিছু আছে যেগুলো আমাদের অজানা রয়েছে, আমার মনে হয় একবার আমাদের জানা দরকার, সেই হিসাবেই কিন্তু আমরা ভিডিও করি এবং আজকেও তাই করলাম। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানিও, ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও। যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখো, আমাদের চ্যানেলে এরকম অনেক অনেক অজানা তথ্য নিয়ে ভিডিও হয়। সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, পরের একটা ভিডিওতে আসছি, সঙ্গে থাকো। এটা যদি কেউ দেখতে আসতে চাও তাকে বলে রাখি আমি যেভাবে এলাম সেভাবেই আসতে পারো, অথবা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বিবাদীবাগ, দেখতেই পাচ্ছ। বিবাদীবাগ রেল স্টেশন থেকে বেরিয়ে জাস্ট অপোজিটেই রয়েছে যে ফুটপাথ, সেই ফুটপাথেই রয়েছে হচ্ছে এই কামানটা। সুতরাং খুব ইজিলি কিন্তু এখানে চলে আসতে পারো যদি ইচ্ছা হয় আসার।